419 জনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, আমরা 419 জনকে আমরা নিয়ে নেব এবং এটা মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মন্ত্রীও এতে এগ্রি করেছে। শুধু একটা অর্ডারের জন্য আমরা অপেক্ষা করছি, দপ্তরে একটা অর্ডার আজকে রেজলিউশন করা হয়েছে যে তাদের মিটিংয়ে তাদের সিদ্ধান্ত হলো তাদেরকে সকলকে তাদের সকলের মানিটা ক্লিয়ার করে দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা হয়েছে। এবং আমি গত 10 তারিখেও মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আমার, উনি বলেছেন ইমিডিয়েট আমি ক্লিয়ার করে দেবো ব্যাপারটাকে। শুধু একটা অর্ডারের অপেক্ষায় আমরা ওয়েট করছি, একটা অর্ডার বন্ধ করে দেবো, এমএ ডিপার্টমেন্ট থেকে এলেই এটা ক্লিয়ার করে দেবো। একটা মিনিস্ট্রি থেকে মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে, 10 তারিখেও কথা হয়েছে এবং এরপরেও কথা বলবো আমরা, যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন দি নেক্সট উইক যাতে একটা অর্ডার এসে যায়। এটা একটু অ্যাড করে দিতে হবে শুধু, আজকে বোর্ডেও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের ব্যাপারটা টপমোস্ট প্রায়োরিটি দিয়ে, এবং কথাও হয়েছে ববিদার সাথে, অরূপদাও কথা বলেছে, লোকনাথও বলেছে, আমরাও বলেছি, এবং এটাকে ওনারা এগ্রি করে গেছে। খালি একটা অর্ডারের অপেক্ষা আছে এবং আমরা চেষ্টা করছি, আমরা ঠিকও করেছি, আগামী সপ্তাহ 4 জনেই আমরা গিয়ে যাতে অর্ডারটাকে নিয়ে যায়, অতি সত্তর দ্রুত মিটিয়ে দেওয়া যাবে। ক্যাশুয়ালি যাদেরকে রিক্রুট করা হয়েছিল তাদের একটা একটা লিগ্যাল কমপ্লিকেশনে আছে, বা একটা যে ম্যাটারটা অলরেডি স্টেট গভর্নমেন্টকে রেফার করা আছে, তো এটা নিয়ে আজকে মিটিংয়ে আলোচনা হলো। তো সবাই মিলে যেটা আলোচনা করে যেটা সিদ্ধান্ত নিয়েছি, গভর্নমেন্টের লেভেলে অলরেডি এটা নিয়ে একটা প্রসিডিংস চলছে, গভর্নমেন্ট এটা কীভাবে সর্ট আউট করা যায়, এটা একটা অর্ডার আমরা এক্সপেক্ট করছি গভর্নমেন্টের কাছ থেকে। তো সেই জন্য ইউডি মিনিস্টারের সঙ্গে বা ইউডি ডিপার্টমেন্টের সঙ্গে আরও একটা লিয়াস করে, মানে বোর্ডের পক্ষ থেকে আরেকবার লিয়াস করে এটা তাড়াতাড়ি সলভ করানোর জন্য ব্যবস্থা নেয়। না, ওটা গভর্নমেন্টের একটা সর্ট আউট করানোর জন্য চেষ্টা করছি। না, ডিউ মানে কি, ওদের অ্যাকচুয়ালি কি অ্যাপয়েন্টমেন্টটাই গভর্নমেন্টের কাছ থেকে একটা রেগুলারাইজেশন হতে হবে, তারপরে তো ডিউ নিয়ে, তো তার বেসিসে তো ডিউ নিয়ে কথা বলতে পারে, ডিউ হবে কি না বা কীভাবে হবে সেটা তো রেগুলার, আগে তো রেগুলারাইজেশন একটা ব্যাপার আছে, আদৌ কি অ্যাপয়েন্টমেন্টটা কি করা যাবে কি না সেটাই মানে আমরা চেয়ে নিয়েছি কীভাবে করা যায়, তো গভর্নমেন্ট ওটা কনসিডার করছে। ঠিক আছে।